Wow, খুব সুন্দর এটা কত পয়েন্টে আছে নাকি ভাই গ্যারান্টি আছে না ফুল এক বছর ওয়ারেন্টি আছে আর লাইফ টাইম ফ্রি সার্ভিস মানে যতদিন টিভি থাকবে ততদিন আপনি সার্ভিস করবে আচ্ছা ওকে এইটা হচ্ছে ডাবল গ্লাস হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা স্পেশালি টিভির ভিডিও নিয়ে চলে আসছি যেখানে হচ্ছে আপনি একদম রিজনেবল প্রাইসে পাইকারি রেটে কিছু টিভি পেয়ে যাবেন আর এটা লোকেশন হচ্ছে কাপ্তান বাজার ভবন 2 ওসাকা টিভি এটা ডিলার হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল কোম্পানি আর আজকে যার সাথে কথা বলবো সে হচ্ছে আলী ইন্টারন্যাশনালের ওনার আলী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আপনার এখানে শুনলাম নাকি 17 ইঞ্চি থেকে শুরু করে একদম হচ্ছে সেই 50 85 পর্যন্ত টিভি আছে আপনার কাছে তো আজকের এই রেটগুলো কি পাইকারি রেটে থাকবে জি পাইকারি রেটে দেব এবং সামনে ডিসেম্বর মাস আমাদের স্বাধীনতার মাস সেই সব উপলক্ষে একটু কমে দেব ইনশাআল্লাহ ওকে সো আপনার ভাই হচ্ছে অনেক একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে তো হচ্ছে আমরা আজকে রেট গুলো জানবো সো আসেন তাহলে বের হয়ে আসেন কোনটা দেখাবেন আজকে বলেন আলী ভাই কোনটা থেকে শুরু করবেন আসছে আসেন প্রথমে 17 ইঞ্চি দিয়ে শুরু করে ছোট থেকে উপরে দিকে যাই হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই প্রথমে আমাদের কাছে 17 ইঞ্চি আছে হ্যাঁ এটা হলো আপনার এলইডি প্লাস কম্পিউটার মনিটর হ্যাঁ দুটো কাজে করবে হ্যাঁ ডাইরেক্ট টিভি এবং যে কম্পিউটার মনিটর দুটো কাজে করবে এটার দামও মাত্র কম ডিসেম্বর 4 লক্ষে এটার দাম ছিল মার্কেট 5,500 আমরা এখন এটা দিচ্ছি মাত্র 4,000 টাকা মাত্র 4,000 টাকা আচ্ছা দিচ্ছি এখন ওকে এটা 4,000 টাকায় পাবো এটা কি এসডিএম কেবল সাপোর্ট করে জি 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 এসডিএম কেবলটা সাপোর্ট করবে না আচ্ছা 17 এর পরে কি 19 আছে 17 পর আছে যে 19 ইঞ্চি 19 না এটা এটা কোন কোম্পানির ভাই এটা হচ্ছে চিকো কোম্পানির 19 ইঞ্চি এটা এটাও আপনার মনিটর প্লাস এলইডি আচ্ছা এটা মনিটর প্লাস এলইডি হ্যাঁ দুটো কাজে করবে আচ্ছা আচ্ছা দুইটাতেই ইউজ করা যাবে আর কি মনিটর টিভি যেভাবে যে ইউজ করে আর কি হ্যাঁ আচ্ছা এরপরে যাব কি 24 এ হ্যাঁ 19 ইঞ্চি এটার প্রাইস হচ্ছে 5,500 এটা 5,500 টাকা 5,000 রাখা যায় না একটু আলোচনা সাপেক্ষে কত কিছু করা যাবে আর কি নরমালি আমাদের হোলসেল রেট আর কি এটা আচ্ছা কাস্টমার আসলে তো তো 200 কম বেশি করা যাবে আর কি আচ্ছা ওকে মানে আপনারা যদি আসেন এসে চ্যানেলের নাম বলেন বা মনে করায় দেন যে আপনারা অনলাইনে ভিডিও দেখছি তাহলে অবশ্যই কম রাখবে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে এরপরে কোনটা দেখবো এরপর আছে আপনারা চলো 24 ইঞ্চি আছে ওই যে 24 ইঞ্চি হ্যাঁ যে 24 ইঞ্চি আছে 24 ইঞ্চি মাল এটা আপনার হচ্ছে যে ওই বর্তমান বাজারে প্রায় আসলে 8,500 টাকা এটা 8,500 8,500 টাকা 24 ইঞ্চির মধ্যে আবার আমাদের তো আসলে চারটা সিস্টেম আছে চারটা কোয়ালিটি এটা চারটা কোয়ালিটি আছে একটা হচ্ছে 24 ইঞ্চি নরমাল আচ্ছা আর একটা আছে 24 ইঞ্চি গ্লাস প্রোটেক্টর গ্লাস প্রোটেক্টর আচ্ছা আর একটা হচ্ছে হলো আপনার হলো 24 ইঞ্চি স্মার্ট ফ্যামিলিস আচ্ছা আর একটা আছে 24 ইঞ্চি স্মার্ট গ্লাস ওটা আই প্রোটেক্ট তাহলে হচ্ছে চারটার প্রাইসই জানবো প্রথমটার প্রাইসটা একটু বলে দেন প্রথম 24 ইঞ্চি আমাদের সর্বনিম্ন দাম 6,500 টাকা আছে এটার কনফি মানে এটা কি পাবো এটা শুধু 24 ইঞ্চি নরমাল সিঙ্গেল গ্লাস মাল আর আচ্ছা 24 মানে এটা একদম সিঙ্গেল গ্লাস সিঙ্গেল গ্লাস একদম নরমাল তারপরেরটা প্রোটেক্টর গ্লাস আছে 24 ইঞ্চি 7,000 টাকায় আচ্ছা তারপরে তারপর 24 ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট আছে আচ্ছা এটা হলো 8,500 টাকা এটা 8,500 টাকা আচ্ছা তারপরে স্মার্ট একদম লাস্টের সবথেকে আপডেটটা ডাবল গ্লাস আছে আই প্রোটেক্ট 24 ইঞ্চি ওটা 8,800 টাকা ওটা 8,800 টাকা মানে হচ্ছে 300 400 500 1,000 টাকার মধ্যে হচ্ছে ডিফারেন্ট যা যেটা প্রয়োজন নিতে পারবেন 24 এর পরে চলে যাব আমরা হচ্ছে 32 এ রাইট আচ্ছা তাহলে 32 কোন ব্র্যান্ড থেকে শুরু করবেন 32 আমাদের আছে হলো প্রথমত আপনাকে দেখায় এক একটা করে আচ্ছা এটা ওসাকা এটা ওসাকা না ওসাকার এই তিনটা টিভি 32 এর ভিতর আছে হলো আমি আপনারা বলে 6টা সিস্টেম আছে ছয়টা সিস্টেম আছে ছয়টা ছয়টা প্রথমে 32 ইঞ্চি নরমাল আছে 32 ইঞ্চি নরমাল 32 ইঞ্চি নরমাল গ্লাস আছে 32 ইঞ্চি নরমাল গ্লাস আছে 32 ইঞ্চি স্মার্ট আছে 32 ইঞ্চি স্মার্ট আছে 32 ইঞ্চি স্মার্ট গ্লাস আছে স্মার্ট গ্লাস আছে হ্যাঁ স্মার্ট গ্লাস ভয়েস আছে স্মার্ট গ্লাস ভয়েস আছে আবার স্মার্ট ফ্রেমলেস ভয়েস আছে ভাই রে ভাই একটা মডেলের মধ্যে কতগুলা ভেরিয়েন্ট আচ্ছা তাহলে প্রথমটা যেটা শুধু 32 ইঞ্চি আপনার স্মার্ট ওইটার প্রাইস কত 32 ইঞ্চি আপনার স্মার্ট আমাদের বর্তমান একদম লোয়ার প্রাইস আছে 10,500 টাকা 10,500 টাকা আচ্ছা তারপর হচ্ছে তারপরেরটা তারপর আছে আপনাদের ডাবল গ্লাস আই প্রোটেক্ট আচ্ছা ওটা হচ্ছে 11,000 টাকা তারপরেরটা তারপর আপনার স্মার্ট গ্লাস ভয়েস আছে এটা 13,500 টাকা আচ্ছা তারপরে তারপরে ভয়েস ফ্রেমলেস আছে এটা 4,000 টাকা ওকে তারপরে কোনটা আসতেছে দাদা তারপর আপনার আপনার হলো শুধু ফেবলেস আছে
ফোন দিলেই জেনে নিতে পারবে। ওকে, সো আমরা 32 এর পরে কোন মডেল দেখবো ভাইয়া? 43 ইঞ্চি আছে, 43 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস। আচ্ছা, দেখলাম না, বলেন তো এটা কেমন কি? এরপরে কি 43 কি শেষ? এখানে 43 ইঞ্চি আর একটা আছে একদম জেনুইন স্মার্ট ডাবল গ্লাস 4K ভয়েস। মানে বাংলাদেশের সব থেকে সেরা মাল বলা যায়। 50 ইঞ্চি এটার মধ্যে লেখা, তাহলে 50 ইঞ্চি স্মার্ট ফ্রেমলেস ভয়েস 4K এবং এয়ার মাউস সিস্টেম। এয়ার মাউস আছে? এয়ার মাউস আছে। এটা মানে কি নাই? এটা কি নাই? সব আছে। এটা প্রাইসটা কত পড়তেছে? মানে দাম কম আছে মাত্র 33,500 টাকা। কত? 33,500। 33 অনেক বেশি হয়ে যায়, জান না। 31 করেন 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 আছে একটু কমা যাবে, 32,500 টাকা যাবে। 32,500। আচ্ছা, 32,500। তারপর আপনারা যারা চ্যানেল দেখে আসবেন, অবশ্যই আসবেন, অবশ্যই দোকানে আসবেন, করে নেবেন ভাইয়ের সাথে, হ্যাঁ, যেন আপনাদের পছন্দ মতন টিভি নিতে পারেন। ওকে, সো 50 পর্যন্ত, এরপরে বাকি যেই যদি আমি 65-60 নিতে চাই বা 85 নিতে চাই পাবো তো? আপনার হলো 55 ইঞ্চি আছে, 65 ইঞ্চি আছে, 75 ইঞ্চি আছে, 85 ইঞ্চি পর্যন্ত আছে। আচ্ছা, তাহলে 55-এর রেটটা একটু বলেন, তারপরে 65-টা শুনবো। 55-এর রেটটা পড়বে হলো আপনার 42,500 টাকা। ওসাকারটা? ওসাকারটা না, এটা হামিমেরটা আছে, গোল্ডেন প্লাসেরটা আছে। আচ্ছা, ওকে। আর হচ্ছে 65টা গোল্ডেন প্লাসের? 65টা আছে, ওটা পড়বে আপনার হলো 55,500 টাকা। 55,500? 55,500। ওকে, আর হচ্ছে আপনার কি বলে 85টা কত পড়তে, 75টা কত পড়তেছে? 75টা 86,500 টাকা। 86,500 টাকা। আর 75 পরে আছে 85,000। 85টা কত আছে? ওটা হলো আপনার পড়বে হলো 136,500। 136,500। আচ্ছা, সো আজকে কিন্তু খুব শর্টের মধ্যে অনেকগুলো ভিডিও দেখে, মানে অনেকগুলো টিভির প্রাইস বা হচ্ছে ডিটেলস জেনে নিলাম। ভাই হচ্ছে একদম শর্টকাট, ভাই আসেন, প্রাইস দেখেন, দেখে ভালো লাগলে নিয়ে চলে, লাগলে নিয়ে চলেন। হ্যাঁ, হচ্ছে এমন ভাই হইতেছে, ওই এত কথাবার্তা বলার মধ্যে নাই, আলী হয়েছে একদম সাধারণ একটা মানুষ, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। ভাই, এই যে এতগুলো ই রেখে দিচ্ছেন, এগুলো কি কিনা লাগবে? টিভি কেনার পরে না ফ্রি দিবেন? টিভির সঙ্গে একটা ফ্রি দেবো অলমোস্ট। ফ্রি দিবেন তো? একদম ফ্রি। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। যদি ফ্রি না দেয়, ভিডিওতে দেখা দিবেন, ভাই কিন্তু বলছে, ঠিক আছে, অবশ্যই ফ্রি দেবো। এবং সেই সঙ্গে আমাদের আরো প্রোডাক্ট আছে, আমাদের চার্জার ফ্যান আছে, একদম 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি, 16 ইঞ্চি ফুল স্ট্যান্ড, হাফ স্ট্যান্ড, হ্যাঁ, তারপর আপনার যে রাইস কুকার আছে, ব্লান্ডার আছে, স্মার্ট বক্স আছে, রাউডার আছে, হ্যাঁ, এগুলো এভরিথিং আছে। আপনার চালা নিতে পারবেন, কোনো সমস্যা নেই, কেমন খুবই লো প্রাইস।
মাল হাতে পাবে, মাল বুঝে কুরিয়ার সার্ভিস আমাকে পেমেন্ট করে দেবে। আচ্ছা, কুরিয়ার সার্ভিসে মনে করেন আমি নিলাম, হ্যাঁ, আপনি মাল কিভাবে পাঠাবেন? আমার কি কোনো অ্যাডভান্স করা লাগবে? অনেক বড় জিনিস, কেউ যদি 500 টাকা দিয়ে একটা বলে যে টিভি পাঠাই দেন ভাই, তাহলে কিন্তু অনেক জিনিস, কথা বুঝছেন না? সো আপনি দেখবেন যারা হচ্ছে 500 টাকাও চায়, কারণ প্রতারণারও তো অনেক ঝামেলা চলে, 500 টাকার মধ্যে আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনার এখানে আসা ঠিকানাটা আপনার মুখ থেকে একবার শুনবো, শুনে আমরা বিদায় নেব। এটা একদম এই যে অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার রাস্তা গুলিস্তান ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারের নিচে কাপ্তান মাজার কমপ্লেক্স ভবন নম্বর 2। আচ্ছা, দুইতলা 110 নম্বর দোকান, আলী ইন্টারন্যাশনাল কোম্পানি। আচ্ছা, আর স্ক্রিনে দেয়া নাম্বার আছে, যদি কেউ খুঁজে না পায় আপনার ফোন দিলে একটু রিসিভ করে নিয়ে আসে? অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখলো আসলো খুঁজে পাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের সারা দেশে মাল যায়, একদম টেকনোমকে তেতলে বন্ধ সব জায়গায় মাল যায়। আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠাই, ব্যাংকে টিটি আসে অথবা আমরা কন্ডিশনে মাল পাঠাই, হ্যাঁ, পার্টিরা হাতে মাল পাল তারপর আমাদেরকে পেমেন্ট করে। আসলে আলী ভাই হচ্ছে অনেক পুরনো আমলের ব্যবসায়ী, মানে আজকে থেকে প্রায় 30 বছর ধরে ভাইয়া এই মার্কেটে ব্যবসা করতেছে। সো আসলে ইউটিউবটা নিয়ে ভাইয়া তো দিনই করে নাই, বাট আমি ভাইয়ারে ফোর্স করে বললাম যে আপনি একটু আপনার প্রমোশন করেন, আপনার দোকানের হচ্ছে প্রোডাক্ট, এত প্রোডাক্ট আপনার গোডাউনে প্রায় হাজার হাজার টিভি পড়েছে, আপনি একটু প্রমোশন করেন। তো ভাইয়ারে অনেক রিকোয়েস্ট করার পরে ভাইয়া বললো ঠিক আছে। তো আজকে হতেছে আপনাদের একটা ইনফরমেশন দিলাম, ইনশাল্লাহ নেক্সট উইকে আবার নতুন আর একটা আপডেট নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো, আমি উচ্ছ্বাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবেন ওসাকা টিভি, আলী ইন্টারন্যাশনাল কোম্পানিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ।